সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়ই, আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিওয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করব, সেটি হলো আপনারা যারা বর্তমানে রিক্যালিব্রেশন তেনাগা কেরজার আন্ডারে বৈধ হতে যাচ্ছেন, তো বৈধ হওয়ার আবেদন করার পরে ঠিক কেমন একটি রিসিট আপনাদের সামনে চলে আসে, কিংবা আপনাদের বস কোন ধরনের একটি পেপার রিসিভ করবে ইমেলের মাধ্যমে, সেটি আপনাদের আমি হাতে কলমে দেখিয়ে দেব। কারণ আমার কাছে আমার এক পরিচিত একজন আবেদন করেছিল, তার যে রিসিপ্টটা আসছে সেটি আপনাদের সামনে আজকে দেখাবো, এবং একই সাথে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। বন্ধুগণ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এমনই কিন্তু একটি রিসিট আপনাদের বসের কাছে চলে আসবে। আপনার বস যখন ইমিগ্রেশন বরাবর আবেদন করবে, সব কিছু যখন ঠিক থাকবে, এক কথায় ভেরিফাই করার শেষে যখন সব কিছু ঠিক থাকবে, তখন ইমিগ্রেশন থেকে ইমেলের মাধ্যমে আপনাদের বসকে ঠিক এমন একটি রিসিট পাঠাবে ইমিগ্রেশন থেকে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমিগ্রেশনে যে টাকাটা বায়ার করা হয়েছে সেটারও একটি রিসিট আছে, ঠিক এমন সব বিস্তারিত এখানে লেখা থাকবে। আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আমার কাছে কমেন্টস করেন কিংবা SMS করে জানতে চান ইমিগ্রেশনে বর্তমানে অবৈধদের বৈধতা দেওয়া শুরু হয়েছে কিনা, কিংবা এই কার্যক্রম শুরু হয়েছে কিনা। ঠিক তাদের জন্যই আজকের এই ভিডিওর এই অংশটা, কারণ আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখছেন যে ইমিগ্রেশন অলরেডি জমা নিয়েছে, জমা নেওয়ার পর ভেরিফাই শেষে তার যে উত্তর, অর্থাৎ সে যে গ্রান্টেড হয়েছে সেটার কিন্তু বিস্তারিত তথ্য এখানে লেখা আছে। তাহলে আপনারা যারা বর্তমানে রিক্যালিব্রেশন তেনাগা কেরজার আন্ডারে বৈধ হতে যাচ্ছেন, দেরি না করে ভালো কোম্পানি কিংবা সঠিক নিয়োগকর্তার মাধ্যমে আপনার বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু করতে পারেন। কারণ আপনারা জানেন বিগত সময়ে যখন রিহায়ারিং প্রোগ্রাম শুরু হয়েছিল, তখন কিন্তু শেষ মুহূর্তে অনেকেই কিংবা অনেক প্রবাসী ভাই বন্ধুরা আবেদন করছিল, অনেকের হয়তো আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়েছে, অনেকের হয়নি, অনেকে প্রতারিত হয়েছিল। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অবহেলা করবেন না। আপনারা এটাই মনে করবেন যে সময় খুবই সীমিত, যত দ্রুততার সহিত আমরা বৈধ হওয়ার প্রক্রিয়ার আবেদন করতে পারবো তত দ্রুতই আমাদের কার্যক্রম শেষ হবে। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা, এখন সরাসরি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে রুহুল আমিন লিখেছেন, ভাই যখন থেকে অবৈধ লোক দেশে যাওয়া শুরু হবে তখন সঠিক তথ্য দেবেন ইমিগ্রেশনে করোনা টেস্ট করা লাগবে কিনা। রুহুল আমিন ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, বর্তমানে যেহেতু মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে এমন কোনো তথ্য কিংবা গাইডলাইন দেয়নি যে যখন কিনা আপনি স্পেশাল পাস সংগ্রহের জন্য ইমিগ্রেশনে উপস্থিত হবেন তখন আপনার COVID-19 কিংবা করোনা টেস্ট করা লাগবে কিনা। তবে আপনি যখন দেশে যাবেন, বিমানে ওঠার ঠিক 3 দিন আগে অবশ্যই আপনাকে COVID-19 টেস্ট করতে হবে। এরপরও যদি ইমিগ্রেশন থেকে কোনো সঠিক কিংবা গাইডলাইন আসে, সেটিও আমি আপনাদের মাঝে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে রিয়েল নামের এক ভাই লিখেছেন, ভাই পাসপোর্ট নতুন করে করতে চাই, কতদিনের মধ্যে বের হবে? রিয়েল ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, বর্তমান সময়ে পাসপোর্ট তৈরি করতে দিলে 2 থেকে 2.5 মাসের ভিতরে আপনার পাসপোর্ট পেয়ে যাবেন। সম্ভবত 2 মাসের মধ্যে আপনার পাসপোর্ট বাংলাদেশ হাই কমিশনে চলে আসবে, তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে কিংবা সময় একটু দেরি হতে পারে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন, সেক্ষেত্রে 2.5 মাস এরকম সময় লাগতে পারে। এরপরে নাইম আহমেদ লিখেছেন, ভাই অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেব প্লিজ জানাবেন। নাইম আহমেদ ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, কিভাবে ইমিগ্রেশন থেকে সঠিক পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এ বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও করা আছে, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন, অথবা ওপরে আই বাটনে আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তারপরেও যদি আপনি না পারেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখান থেকে সরাসরি ইনবক্সে যাবেন, ইনবক্সে আমাকে SMS করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন। এরপরে আলম নামের এক ভাই লিখেছেন, ভাই নতুন পাসপোর্ট করতে দিয়েছি গত মাসের 24 তারিখ, এখন পর্যন্ত ডেলিভারি রিসিট পাইনি, পাসপোর্ট কবে পাব? আলম ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, আপনি বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পেজে লক্ষ্য রাখুন, সেখানে ওনারা প্রতিদিন আপডেট দিয়ে থাকে। তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয় কিংবা আপনি দ্রুততার সাথে পাসপোর্ট পেতে চান,
সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করার পরে আপনি আপনার পাসপোর্ট নাম্বার লিখে সার্চ অপশনে ক্লিক করলে যদি আপনার নাম এবং ডেলিভারি রিসিট নাম্বার বাইর হয় তাহলে আপনি বুঝবেন আপনার পাসপোর্ট অলরেডি বাংলাদেশ হাই কমিশনে জমা হয়েছে। এবং সেই ডেলিভারি রিসিট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট অপশনে সার্চ করে দেখবেন আপনার পাসপোর্ট বাংলাদেশ হাই কমিশনে আসছে কিনা। যদি আসে তারপরে আপনি সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করার পরে আপনার কাঙ্ক্ষিত পাসপোর্ট আপনি হাই কমিশন থেকে নিতে পারবেন। এরপরে দেলাওয়ার লিখেছেন, ভাই কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? দেলাওয়ার ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, অ্যাপয়েন্টমেন্ট আপনার ইচ্ছা, আপনি কখন দেশে যাবেন ঠিক তার আগে নেবেন। তবে বর্তমান পরিস্থিতিতে আগে ভাগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখা ভালো, কারণ লাস্ট মুহূর্তে অনেক গ্যাদারিং হবে কিংবা অনেক লোক একসাথে যেতে চাবে, তখন কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। এবং সেই সাথে ঈদের আগে কিন্তু অনেক মানুষ দেশে যায়, তখনও কিন্তু বিমান টিকিটের দাম বাড়তে পারে। সেজন্য আপনারা যেটি করবেন বুঝে শুনে করবেন, আপনারা চাইলে এখনই কিন্তু বিমান টিকিট বুকিং করে রাখতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্টও সংগ্রহ করে রাখতে পারেন। এরপরে এমডি সিরাজ লিখেছেন, ভাই পাসপোর্ট করতে যে সময় নিচ্ছে এবারও হাজার হাজার মানুষ বৈধ হতে পারবে না, কারণ সময় মতো পাসপোর্ট পাবে না, এটা নিয়ে কিছু বলেন হাইকমিশনের উদ্দেশ্যে। এমডি সিরাজ ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, আমরাও চাই দ্রুততার সাথে পাসপোর্ট যেন আমার প্রবাসী ভাই বন্ধুরা পায়। কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে যে পরিমাণে পাসপোর্ট জমা হচ্ছে সেই অনুযায়ী বাংলাদেশ হাইকমিশনের জনবলের চুকুপ না, অর্থাৎ এনাফ হচ্ছে না। তাদের যে ক্ষমতা ছিল একদিনে 1000 পাসপোর্টের কাজ সম্পূর্ণ করতে পারে, সেখানে হয়তো 2000-3000 পাসপোর্টও জমা পড়ছে প্রতিদিন। তো ওনারাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমাদের প্রবাসী ভাইদের জন্য দ্রুততার সাথে পাসপোর্ট দেওয়ার জন্য, কিন্তু যেহেতু বর্তমানে রিক্যালিব্রেশন প্রোগ্রামের আন্ডারে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, সেহেতু অনেক প্রবাসী ভাইরা এই পাসপোর্টের জন্য অলরেডি আবেদন করছে, সেজন্য একটু দেরি হচ্ছে। তারপর আমাদের বাংলাদেশে মন্ত্রী মহোদয়, উনিও কিন্তু বলেছেন যত দ্রুততার সম্ভব এই পাসপোর্টের কাজ নিষ্পত্তি করার জন্য অনুরোধ করেছেন সবাইকে। এরপরে এমডি মাহবুবুর লিখেছেন, ভাই আমি দেশে চলে যাব, আমার কত টাকা লাগবে, আমার কসং পাসপোর্ট আছে, কতদিন পরে যেতে পারবো জানাবেন। এমডি মাহবুবুর ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, আপনার যেহেতু পাসপোর্ট আছে, পাসপোর্টের যদি মেয়াদ থাকে আপনি এখনই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ইমিগ্রেশনের জরিমানা, তারপরে করোনা টেস্ট, বিমান টিকিট, এগুলো সব মিলাইয়ে আপনার খরচ হতে পারে 1800 থেকে 2200 টাকা এর ভিতরে, কারণ বিমান টিকিটের দাম কম বেশি হতে পারে, সেজন্য আমি 1800 থেকে 2200 টাকা ধরে রাখছি। কারণ আপনার ইমিগ্রেশনে জরিমানা দিতে হবে 500 রিঙ্গিত জরিমানা, 100 রিঙ্গিত স্পেশাল পাস, তাহলে মোট 600 রিঙ্গিত। আর যদি বিমান টিকিট আপনি 1000 রিঙ্গিতের ভিতরে পেতে পারেন অথবা 900 পেতে পারেন, আবার 1100 টাকাও হতে পারে। সেক্ষেত্রে আপনার 600 আর যদি 1000 হয় তাহলে 1600 আর আপনার করোনা টেস্ট ধরেন 300 রিঙ্গিত, তাহলে মোট 1900 রিঙ্গিত। সেজন্য আমি বলেছি যে 1800 থেকে 2200 রিঙ্গিতের ভিতরে আপনি দেশে যেতে পারবেন। এরপরে এমডি শান্ত আহমেদ লিখেছেন, ভাইয়া জেলের মানুষ কিভাবে আসবে বলতে পারবেন? এমডি শান্ত আহমেদ ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, আপনার যদি কোনো আত্মীয় কিংবা ভাই যে কেউ জেলে থাকে তাহলে আপনাকে প্রথমে খোঁজ নিতে হবে সে কোন জেলে আছে, তারপরে খোঁজ নিতে হবে তার সাজার মেয়াদ শেষ হয়েছে কিনা। যদি সাজার মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে আপনি সেই ইমিগ্রেশন কিংবা ডিটেনশন ক্যাম্পে যেয়ে তার জন্য টিকিট কেটে দিতে পারেন, তাহলে সে দ্রুত দেশে চলে যেতে পারবে। এবং একই সাথে তার যদি কোনো পুরাতন পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনার একটু কাজ করতে হবে, সেটি হলো বাংলাদেশ হাইকমিশন থেকে যদি আপনি ট্রাভেল পাস সংগ্রহ করে নিতে পারেন তাহলে সে দ্রুত দেশে যেতে পারবে। এরপরে এমডি বেল্লাল লিখেছেন, আমি মালয়েশিয়া থাকি, আমি দেশে ছুটিতে যাব, আবার আসতে পারবো, এটা জানেন তাহলে দয়া করে আমাকে জানাবেন। এমডি বেলাল ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, বর্তমান পরিস্থিতিতে আপনি দেশে যেতে পারবেন, কিন্তু কবে নাগাদ আসতে পারবেন সেটা বলা সম্পূর্ণ অসম্ভব, কারণ আপনারা জানেন ছুটিতে যারা বাংলাদেশে আটকা পড়ে আছে তারাও কিন্তু বর্তমানে আসতে পারছে না। এরপরে এমডি মিজান লিখেছেন, ভাই শাহ আলম ইমিগ্রেশন বন্ধ নাকি খোলা আছে জানাবেন?
এমডি মিজান ভাই আপনার অবগতির জন্য বলতে চাই, ইমিগ্রেশন খোলা আছে, কোনো সমস্যা নেই, তবে স্পেশাল পাস দেওয়ার জন্য এখনও সেই প্রসেস এখনও চালু হয়নি। শুধুমাত্র বর্তমানে 6টি ইমিগ্রেশন থেকে দেশে যাওয়ার জন্য অর্থাৎ রিকালিব্রেশন পুলাংয়ের আন্ডারে যে স্পেশাল পাস দেওয়া হচ্ছে সেটি দেওয়া হচ্ছে শুধুমাত্র 6টি ইমিগ্রেশন থেকে। এরপরে শামীম পাঠান লিখেছেন, ভাই একটা সংবাদ শুনলাম, জানুয়ারিতে নাকি ছুটিতে আটকা পড়া লোকজন মালয়েশিয়া ঢুকতে পারবে, ভাই জানলে একটু বলবেন। শামীম পাঠান ভাই আপনার অবগতির জন্য বলতে চাই, আমরাও এমন কথা শুনেছি কিন্তু এখনও এই কথার কোনো সত্যতা কিংবা সঠিক তথ্য জানতে পারিনি, এজন্য আপনাদের সামনে এ বিষয়ে কোনো কথা বলছি না। যদি কোনো সঠিক তথ্য কিংবা সঠিক সংবাদ আসে তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরেও অনেক ভাই আমাকে ধন্যবাদ জানিয়েছেন এবং যারা কমেন্টস করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে মোহাম্মদ শুকর ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি মানুষকে আমার ভিডিও শেয়ার করার জন্য উদ্বুদ্ধ করেছেন কিংবা অনুরোধ করেছেন। তো উনি আরও লিখেছেন, আমার মানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফেসবুক পেজের ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য, অবশ্যই আজকের ভিডিও থেকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফেসবুক পেজের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুগণ, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এরপরও আপনাদের যদি কোনো কিছু জানতে কিংবা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ, ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময় যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।